হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি বিশ্বজিৎ, তোমরা দেখছো এক্সপ্লোর ফেমাস। আজ শুক্রবার, 1 ডিসেম্বর 2023। আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন যেন পৌঁছে যায় তোমার মোবাইলে। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে এগিয়ে যাই আমার গন্তব্যের দিকে। আজ আমি যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাবে পাহাড়, নদী, জঙ্গল, বন্য জীবজন্তু, বিভিন্ন ধরনের পাখি, একদম কমপ্লিট প্যাকেজ। জায়গাটির কি নাম, জায়গাটির ইতিহাস, জায়গাটির ভূগোল, কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কি কি দেখবে, সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওটিতে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। বন্ধুরা, শহরের কোলাহল আর কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটানোর জন্য নিস্তব্ধ পাহাড়ি জঙ্গল, তার মধ্যেখান দিয়ে বয়ে চলা কলকল শব্দে নদীর আওয়াজ, বিভিন্ন নাম না জানা পাখির আওয়াজ তোমাদের মনকে শান্তি দিতে ও মনকে শান্ত করতে দারুণ বিকল্প হতে পারে বন্ধু। আজ আমি চলে এসেছি জয়ন্তী পাহাড়ে। জয়ন্তী গ্রামের জয়ন্তী নদীর ধারে এই পাহাড়টি অবস্থিত বলে একে জয়ন্তী পাহাড় বলা হয়। আর এখানে থাকার জন্য আমি যে রিসর্টটা নিয়েছি সেই রিসর্টটার নাম হচ্ছে মোহনচূড়া রিসর্ট। ঠিক একদম পাহাড়ের মুখোমুখি। পাহাড় আর রিসর্টের মাঝখানের যে গ্যাপ মাত্র 250 থেকে 300 মিটারের মতো। আমার এই রিসর্টটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, দেখে মনে হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা হলেও হোটেলটি কিন্তু খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। রিসর্টের দোতলায় ব্যালকনিতে বসে সামনেই অপরূপ দৃশ্য উপভোগ করলাম। নীল আকাশের নিচে সবুজ পাহাড়, এক কথায় অনবদ্য দৃশ্য। জয়ন্তীতে আসার পর আমার এক বন্ধু বিশ্বনাথ আমাকে সাজেস্ট করলো যে এখানেই পাশে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম আছে যার নাম হচ্ছে রায়মাটান। তো সেই গ্রামটিও আমি এক্সপ্লোর করতে যাব। রায়মাটান পাহাড়ি জঙ্গল ঘেরা সুন্দর ছোট্ট একটি গ্রাম, আর দেখতে পাবো অসংখ্য চা বাগান। তো চলো বন্ধুরা, রায়মাটান যাওয়ার আগেই এই জয়ন্তী মোহনচূড়া রিসর্টের ম্যানেজারের সাথে কিছু কথা বলে নিই। নমস্কার, আমার নাম হচ্ছে অজয় প্রসাদ। আমি এখানকার হোটেলের একজন ম্যানেজার। আমাদের হোমস্টের নাম হচ্ছে মোহনচূড়া। সেটা হচ্ছে মোহনচূড়া দুটো আছে, একটা চিলাপাত্তা, একটা জয়ন্তী। আমাদের এটা জয়ন্তী, এটাতে আমাদের টোটাল 12টা ঘর আছে। এবার আমাদের এখানে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর বলে রুম আছে, 6টা রুম উপরে আছে, 6টা রুম নিচে। তাছাড়া আমাদের এখানে উপরে রুমগুলোর রেন্ট হচ্ছে আমাদের 1600 টাকা করে, আর নিচের তলার ঘরগুলো হচ্ছে 1400 টাকা করে। আমাদের এখানে ফুডিংয়ের ব্যবস্থা আছে, ফুডিংটা হচ্ছে আমাদের এখানে প্যাকেজ হিসাবে হয়। প্যাকেজ বলতে আপনার যেমন ননভেজ খাবার আছে, মানে সারাদিনের যে মিলটা থাকে সেটা আমরা 600 টাকা করে নিই। এখানে লাঞ্চের ঠিক স্টার্ট হয়, পরের দিন ব্রেকফাস্ট হয়, চেক আউট হয়ে যায়। সব জায়গার এই সিস্টেম, যেমন এখানে তো ব্রেকফাস্টটা পরের দিন গিয়েই আমরা দিই, এখানে ইন টাইম হচ্ছে 12টা। লাঞ্চের থেকে স্টার্ট হয় লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, পরের দিন ব্রেকফাস্ট হয়, চেক আউট হয়, সেটা আমরা পার হেড 600 টাকা করে নিই। আর তাছাড়া আমাদের এখানে হোটেল বুকিংয়ের জন্য আপনারা মোহনচূড়াতে ওয়েবসাইটে গেলে আপনি সেটা অনলাইন পেয়ে যাবেন। তাছাড়া আমি আমার নাম্বারটা আপনাকে দিয়ে দিতে পারি, আমার নাম্বারটা নোট করে নিন। আমার নাম্বারটা হচ্ছে 9002100432। আর এখানে বুকিং প্লাস আপনাদের জঙ্গল সাফারি সাইট সিনের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারে, সে অ্যারেঞ্জ আমরা করে দিই হোটেলের বাবদ থেকে। তাছাড়া এখানে আমাদের নিজস্ব গাড়ি আছে, পিক আপ ড্রপের জন্য আমাদের ব্যবস্থা আমরা রাখি। আপনারা এখানে আমাদের কাছাকাছি হচ্ছে স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার হোক বা আলিপুরদুয়ার জাংশন, আমরা ট্রেনে এসে আলিপুরদুয়ার থেকে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো। সে পিক আপ ড্রপ সাইট সিন যে কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলো বন্ধুরা, এবার আমি রওনা দিয়েছি রায়মাটান গ্রামের উদ্দেশ্যে। পথে যেতে যেতে এই জয়ন্তী পাহাড় বা জয়ন্তী গ্রামের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি এখানে আসার পর স্থানীয় লোকজনের সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম। ইংরেজ শাসনকালে এই জয়ন্তী গ্রাম ছিল চা শিল্প এবং খনিজ শিল্পের জন্য বিখ্যাত। 1901 সালে ইংরেজরা কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র রায়ের অনুমতি নিয়ে জয়ন্তী নদীর উপর একটি রেলওয়ে ব্রিজ নির্মাণ করেছিল, যাতে খুব সহজেই জয়ন্তী অঞ্চলের চাপাতা এবং ডলোমাইট খুব সহজেই সরবরাহ করা যায়। 1947 সালের পর অর্থাৎ স্বাধীন ভারতে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত কিন্তু একটি যাত্রীবাহী রেলও স্থাপন করা হয়েছিল। 1986 সালে বক্সা টাইগার রিজার্ভ যখন ঘোষণা হয়ে গেল তখন কিন্তু এই রেল লাইনটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। ইংরেজদের তৈরি করা 1901 সালের রেলওয়ে ব্রিজ আর স্বাধীন ভারতে তৈরি করা যাত্রীবাহী রেল লাইন দুটিই কিন্তু আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। এবার বলি জয়ন্তী পাহাড়ের কথা।
জয়ন্তী পাহাড় হলো ভারত ও ভুটানের সীমান্ত। পাহাড়টির এক পাশে ভারত, অন্য পাশেই ভুটান। এবার বলি, তোমরা যারা এই জয়ন্তীতে ঘুরতে আসতে চাও তারা এসে ঠিক কোন কোন জায়গাগুলো তোমরা দেখবে। ডে ওয়ানে তোমরা প্রথমেই জয়ন্তী পাহাড়, জয়ন্তী নদী এবং ঠিক তার পাশেই ভুটিয়া বস্তি এবং পোখরি লেক, এগুলো তোমরা ঘুরে নিতে পারো। পোখরি যাওয়ার পথে জঙ্গলে তোমরা প্রচুর ময়ূরও দেখতে পাবে এবং পোখরির জলে প্রচুর মাগুর এবং কচ্ছপও দেখা মিলতে পারে। দ্বিতীয় দিন ভোর 5টার সময় রেডি হয়ে যাও, সকাল সকাল সাফারির গাড়ি চলে আসবে একদম রিসর্টের সামনে। গাড়িতে চেপে সকাল সকাল বেরিয়ে পড়ো জঙ্গল সাফারির উদ্দেশ্যে। জঙ্গলে দেখা মিলবে প্রচুর ময়ূর, বন্য হাতি, হরিণ, ভাগ্য প্রসন্ন থাকলে দেখা মিলতে পারে চিতাবাঘেরও। জঙ্গল সাফারি শেষ করেই রিসর্টে ফিরে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়তে পারো রায়মাটানের উদ্দেশ্যে। রায়মাটান কমপ্লিট করার পর তোমরা যেতে পারো মহাকাল মন্দিরে। এই মহাকাল মন্দিরটি একটু জঙ্গল এবং পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেকিং করে যেতে হয়। মন্দিরটি একদমই ভুটান সীমান্তে অবস্থিত। মহাকাল মন্দিরটি একটি গুহার মধ্যে অবস্থিত ভগবান শিবের মন্দির। মহাকাল মন্দিরের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবেই। দেখা মিলবে প্রচুর পরিযায়ী পাখির। মহাকাল মন্দির থেকে সন্ধ্যের মধ্যেই কিন্তু ফিরে চলে আসতে হবে রিসর্টে, তার কারণ এই অঞ্চলটি চিতাবাঘের আনন্দভূমি। এবার বলি এখানে কিভাবে আসবে। তোমরা যারা কলকাতার দিক থেকে এখানে আসতে চাও তারা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে। শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার জাংশনে আসার অধিকাংশ ট্রেনই কিন্তু এক্সপ্রেস ট্রেন। আমি বেশ কয়েকটা ট্রেনের নাম স্ক্রিনে দিয়ে দিলাম। স্ক্রিনে দেওয়া যে কোনো একটি ট্রেন ধরে চলে আসতে পারো নিউ আলিপুরদুয়ার জাংশন অথবা আলিপুরদুয়ার জাংশনে। নিউ আলিপুরদুয়ার জাংশনের স্টেশনের বাইরেই অপেক্ষা করবে রিসর্টের গাড়ি তোমাদেরকে পিক আপ এবং ড্রপ করার জন্য। বর্ষাকাল বাদ দিয়ে প্রায় সারা বছরই এই জায়গাটায় আসা যেতে পারে, কারণ বর্ষাকালে ফরেস্ট ক্লোজ থাকে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো।